আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ইতিমধ্যে ইউটিউব থামলাইন থেকে দেখে বুঝতে পেরেছেন আজকের বিষয়বস্তু জি হ্যাঁ আজকে আমি কথা বলবো সবার খুব পরিচিত লবঙ্গ যাকে ইংরেজিতে ক্লোভ বলে থাকি তবে অনেকেই এটাকে লং বলে থাকেন বন্ধুরা আমরা লবঙ্গের ব্যাপারে বা লবঙ্গের সম্বন্ধে সবাই জানি কিন্তু আমরা অনেকেই জানি না যে লবঙ্গের উপকারিতা ব্যবহারের নিয়ম ও পার্শ্ব প্রতিক্রিয়া আশা করি সবাই মন দিয়ে শুনবেন তবে শুরু করা যাক আপনি জানেন কি লবঙ্গ লবঙ্গ শুধু রান্নার স্বাদ নয় খাওয়ার উপকারিতাও প্রচুর লবঙ্গ গাছের শুকনো ফুলের কুড়িকে আমরা লবঙ্গ হিসেবে ব্যবহার করি এর বৈজ্ঞানিক নাম হল সিজিয়াম অ্যারোমেটিকাম ঝাঁজলো গন্ধ ও মশলার স্বাদের এই লবঙ্গে রয়েছে নানা রকমের ঔষধি উপাদান বহু যুগ ধরে রকম রোগ নিরাময়ে করে এই লবঙ্গ ব্যবহার করে থাকি আছে এই ভিডিওতে আমরা আপনাকে লবঙ্গের উপকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো লবঙ্গে রয়েছে উচ্চ পরিমাণে ম্যাঙ্গানিজ ফাইবার ভিটামিন সি ও কে এর ফলে মস্তিষ্ক সতর্কভাবে কাজ করে ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে লবঙ্গের উপর অনেকগুলো উপকারিতা রয়েছে লবঙ্গের অনেকগুলো উপকারিতা রয়েছে সেগুলো হলো দাঁতের শ্বাসক লবঙ্গে থাকা ফেনোলিক কম্পাউন্ড ইউজিনল দাঁতের ব্যথা থেকে নিম্ন মুক্তি দেয় কারণ এই ইউজিনলে রয়েছে অ্যান্থেস্টি ও অ্যান্টি ব্যাকটোরিয়াল উপাদান যা ব্যথা নিয়ন্ত্রণ করতে পারে সঠিক ফল পেতে হলে কয়েক গোটা লবঙ্গ দাঁতের যেই জায়গায় ব্যথা হচ্ছে সেখানে রেখে আস্তে আস্তে দাঁত দিয়ে চিবেতে থাকুন এর থেকে যেই তেল নিঃসরণ হয় সেটি দাঁতের ব্যথার ভেতর দিয়ে নির্মল হয় ভালো ফল পেতে আধ ঘন্টা পর্যন্ত মুখে লবঙ্গ রাখুন ব্যথা যদি অসহ্য হয়ে ওঠে তাহলে আপনি লবঙ্গ গুঁড়ো করে ব্যথা ব্যথার জায়গায় লাগিয়ে রাখুন লবঙ্গ মুখের ভিতরে দুর্গন্ধ দূর করতে সাহায্য করে সর্দি কাশি জন্য লবঙ্গ রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ভাইরাস ও ব্যাকটেরিয়া ফলে হওয়া সর্দি কাশি নিমিশে দূর করে লবঙ্গ শরীরের গরম রাখতে সাহায্য করে সর্দি বা কাশি হলে এক পাত্র জল লবঙ্গ ও আদা ফুটিয়ে তাতে অল্প একটু চাপাতি মিশিয়ে গরম গরম পানি পান করুন খুব দ্রুত ফল পাবেন বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে প্রতিদিন খাওয়ার পর একটি করে লবঙ্গ খেলে রক্ত রক্তে অতিরিক্ত গ্লুকোজের মাত্রা নেমে আসে নিয়মিত এই শর্তে পুষ্টিকর খাদ্য লবঙ্গ যোগ করলে আপনার ডায়াবেটিক্স অনায়াসে নেমে আসবে লবঙ্গে থাকা ইউজিনল একটি শক্তিশালী এন্টি ফ্লেমেন্টরি উপাদান হিসেবে কাজ করে তাই লবঙ্গ থেকে নানা রকমের এসেন্সিয়াল অয়েল তৈরি হয় মুখ এবং গলার সংক্রমণের বিরুদ্ধেও দারুণ কার্যকর এই লবঙ্গ মারিতে ফোলাভাব বা সংক্রমণ হলে লবঙ্গ বিশেষভাবে সাহায্য করে লবঙ্গের পেটে আলসার সারাতে সাহায্য করে লবঙ্গ থেকে দূষিত হওয়া তেল গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে যা পেট প্যাপটিক আলসার হওয়া থেকে রোধ করে লবঙ্গে রয়েছে ফাইবার যা খাবার হজম করতে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে উচ্চ পরিমাণে ইউজিনল থাকার ফলে রক্তের সঞ্চালন ও গতিবেগ সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে এছাড়া এটি অ্যান্টি ফ্লেমেন্টারি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রক্তের নানা বিষয় প্রতিক্রিয়া পদার্থ দূর থেকে দূর করে হার্টকে সুস্থ করতে সাহায্য করে এটি বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে লবঙ্গ টিউমারে বেড়ে ওঠা রোধ করে ক্যান্সারের কোষগুলোকে নষ্ট করতে সাহায্য করে লবঙ্গে অ্যান্টি ক্যান্সার উপাদান আছে বলে জানা গেছে এছাড়া লবঙ্গে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা ক্যান্সারের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এমনকি ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে দারুণ কার্যকর এই লবঙ্গ তবে অবশ্যই এই ব্যাপারে ডাক্তারের সাথে পরামর্শ নেবেন লবঙ্গে রয়েছে কিছু অ্যালকোহলিক উপাদান যা মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে ক্ষমতা রাখে এর ফলে কালো এর প্রধান কারণ হলো লবঙ্গে থাকা অ্যান্টি অক্সিডেন্ট যদি এই নিয়ে আরো অনেক অবশ্যই হওয়া বাকি রয়েছে অ্যারোমা থেরাপিতে লবঙ্গ বিশেষভাবে ব্যবহার করা হয় কারণ এটি মাথা যন্ত্রণা কমাতে দারুণ কার্যকরী এর জন্য প্রধান কারণ হল ইউজিনল মাথা যন্ত্রণা হলে কয়েকটা লবঙ্গ গুঁড়ো করে রুমালের মধ্যে রেখে মাঝে মাঝে সুখে থাকুন তার সাথে আস্তে আস্তে মাথায় মালিশ করুন দেখবেন মাথা ব্যথা খুব শীঘ্রই কমে যাবে তবে এই পদ্ধতিতে অবলম্বন করাই আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে লবঙ্গ কাঁচা অবস্থায় রোজ একটি ভর্তি করে চিবিয়ে খেলে পুরুষদের টেস্টোটোরেন হরমোন পরিমাণ বাড়ে এছাড়া লবঙ্গ পুরুষদের যৌন সমস্যা মেটাতে সাহায্য করে তবে এই বিষয়ে একবার ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না হাঁপানি কমাতে লবঙ্গর তেল দারুণ কার্যকরী এই তেল বুকে মালিশ করে শ্বাসকষ্ট দূর হয় ফুসফুসে আক্রমণকারী ব্যাকটেরিয়াকে নির্মূল করতেও দারুণ ফল দেয় এই লবঙ্গর তেল এই তেল আপনি সহজেই বুকে কপালে বা নাকে মালিশ করতে পারেন এর ফলে শ্বাসনালীর পদগুলো জমাট বাধা থেকে মুক্ত পায় ও আপনি নিমেষে আরাম অনুভব করবেন লবঙ্গ তেল আপনি এক কাপ গরম জল বা চায়ের সাথে এক ফোঁটা ফেলে পান করুন গলা ব্যথা কমে যাবে পেটের সমস্যা হলে বমি ভাব হওয়া খুবই স্বাভাবিক এছাড়া বাসে বা গাড়িতে যাতায়াত করার সময় বমি পাওয়ার একটি সম্ভাবনা অনেকেই থাকে এরকম অবস্থায় মুখে একটুকু লবঙ্গ রেখে তা অল্প অল্প করে চুষতে থাকুন অনায়াসে বমি ভাব কেটে যাবে এমনকি গর্ভ অবস্থায় মহিলাদের সকাল বেলায় বমি ভাব থাকা খুবই স্বাভাবিক এক্ষেত্রে লবঙ্গ দিয়ে তৈরি হালকা চা এই সমস্যা মেটাতে সাহায্য করবে লবঙ্গের পলিফেনলে ভরপুর যার মধ্যে মূল হলো ইউজিনল এর সাহায্য হাড়ের স্বাস্থ্য খুবই উন্নত রাখা যায় হাড়ের ঘনত্ব বাড়ে ও গাটের ব্যথা নির্মূল করা যায় এছাড়া লবঙ্গে থাকা ম্যাঙ্গানিজ সমানভাবে হাড়ের স্বাস্থ্য রক্ষা ও জয়েন্টের ব্যথা নির্মূল করে কানে ব্যথা নির্মূল করতে লবঙ্গ তেল দারুণ উপকারী কানে ব্যথা হলে দু চামচ তিল তেল ও তিন চামচ লবঙ্গ তেল একটু গরম করে কানের ভেতরে ঢেলে খানিক্ষণ শুয়ে থাকুন ধীরে ধীরে কানের ব্যথা সেরে যাবে এছাড়া আরেকটি উপায় হলো একটি বড় তুলোর বলে এক টুকরো লবঙ্গ মুড়ে সেটি কানে গুজে রাখুন দেখবেন যেন ভুল করে লবঙ্গটি কানে ঢুকে না যায় তারপর একটি গরম কাপড় বারবার কানে ধরুন দেখবেন শীঘ্রই কানে ব্যথা সেরে যাবে ব্রুন কমাতে লবঙ্গের এন্টি ব্যাকটেরিয়াল ও এন্টি ফাঙ্গাল উপাদান দারুণ কার্যকরী লবঙ্গ তেল ত্বকের জন্য দারুণ উপকারী ও এর সাহায্যে ব্রোন ও ব্রণের ফলে হওয়া দাগ সহজে নির্মূল করা যায় তাই অ্যারোমা থেরাপিতে লবঙ্গার তেল বিশেষভাবে ব্যবহার করা হয় লবঙ্গ তেলের ইউজিনাল রয়েছে এন্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকের যে কোনো সংক্রমণে মিটিয়ে দিয়ে ব্রোন হওয়া থেকে রোধ করতে পারে এখন জানবো লবঙ্গের ব্যবহার লবঙ্গ বিভিন্ন রকম ভাবে আমরা ব্যবহার করতে পারি তাছাড়া আজকাল প্রায় প্রতিটি রান্নাঘরে লবঙ্গ উপস্থিত থাকে লবঙ্গ দিয়ে আমরা চা বা যে কোনো ধরনের সুগন্ধি খাবার যেমন কুকিজ বিস্কুট পাউরুটি ইত্যাদি তৈরি করতে পারি তবে এছাড়াও রান্না ছাড়াও আমরা লবঙ্গ বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি কেক বানানোর সময় আমরা লবঙ্গ গুঁড়ো যোগ করতে পারি এতে কেকের মধ্যে একটি আলাদা মাত্রা স্বাদ ও গন্ধ ফুটে উঠবে লবঙ্গের সাথে দারুচিনি যোগ করলে তা আরও সুস্বাদু হয়ে ওঠে সকালে চায়ের সাথে দুটো লবঙ্গ যোগ করুন এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হাতের যে কোনো খাদ্য যেমন ফ্রাইড রাইস বিরিয়ানি পোলাও লবঙ্গ যোগ করা যেতে পারে এতক্ষণ জানলাম রান্নার ব্যবহারে লবঙ্গের ব্যবহার এখন অন্য কাজে লবঙ্গ ব্যবহার রান্না ছাড়া হয় সেটা আমরা জানবো তা কীট পতঙ্গ তাতে বেশ কার্যকরী বাড়িতে পোষ্য কুকুর বা বেড়াল থাকলে তাকে স্নান করানোর পর একটুখানি লবঙ্গ তেল মালিশ করে দেবেন তাতে এর গায়ে পোকামাকড় জীবাণু হবে না মশা তাড়ানোর জন্য লবঙ্গ তেল দারুন উপকার

স্বাস্থ্য ত্বক ও চুলের জন্য খুবই প্রয়োজন সংক্রমণ থেকে শুরু করে ব্রণ সারানো পর্যন্ত সব ভিডিওটি যদি ভালো থেকে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটি দয়া করে বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী আমাদের ভিডিও আসা মাত্রই আপনি ভিডিও সম্পর্কে জানতে পারবেন আল্লাহ